আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় তিনের তৃতীয় ভাগ, মাটি দূষণ। পূর্বের পাঠগুলোতে আমরা কি কি শিখেছি তোমাদের কি মনে আছে? পূর্বে পাঠে আমরা শিখেছিলাম মাটির গুরুত্ব সম্পর্কে, মাটির উর্বরতা বৃদ্ধি সম্পর্কে। আজ আমরা শিখব মাটি দূষণ সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ মাটি দূষণ। মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটি দূষণ করে থাকে। বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিই যে মাটি দূষণ কি। মাটি দূষণ হচ্ছে যখন মাটিতে ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয় এবং মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়, তখন মাটি দূষণ হয় এবং তাকেই বলা হয় মাটি দূষণ। এবং মানুষ তার বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটিকে দূষিত করে থাকে। বন্ধুরা, একটি প্রশ্ন লক্ষ্য করো, মাটি দূষণের কারণ কি? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্যবইতে ছকে তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমেই কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয়টি হচ্ছে মাটি দূষণের কারণসমূহ। কি করতে হবে? এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয় হচ্ছে মাটি দূষণের কারণ। দুই, কী কী কারণে মাটি দূষিত হয় তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, এবার তোমরা কি করবে, কিভাবে মাটি দূষিত হয় তার একটি তালিকা তৈরি করবে। চলো আমরা তালিকাটি তৈরি করে নিই। আমরা ডান পাশে একটি ছবি দেখতে পাচ্ছি, এটি মাটি দূষণের একটি ছবি। তাহলে মাটি দূষণের কারণগুলো কি? যেখানে সেখানে আবর্জনা, যেমন চিপসের প্যাকেট, গৃহস্থালির বর্জ্য ইত্যাদি ফেলে মাটি দূষণ হয়, এটি হচ্ছে মাটি দূষণের একটি কারণ। অতঃপর কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশকের ব্যবহার, অতঃপর শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা, যার ফলে মাটি দূষণ হয়ে থাকে। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা মাটি দূষণের কারণগুলো নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে। বন্ধুরা, আমরা এবার একটি আলোচনা দেখে নিই। মাটি দূষণ রোধে আমরা কি করতে পারি? এক, কিভাবে মাটি দূষণ রোধ করা যায় তার ধারণা সহপাঠীদের সাথে বিনিময় করি। বন্ধুরা, কিভাবে মাটি দূষণ রোধ করা যায় তোমরা সেই বিষয়টি নিয়ে তোমাদের নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে। আমরা বিভিন্ন উপায়ে মাটি দূষণ রোধ করতে পারি। প্রথমত, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দিতে পারি। দুই, শিল্প কলকারখানা ও হাসপাতালের বর্জ্য মাটিতে না ফেলে শোধন করতে পারি। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে পারি। অতঃপর জিনিসপত্রের পুনর্ব্যবহার ও রিসাইকেল করতে পারি এবং সর্বশেষ বনভূমি সংরক্ষণ করতে পারি। সহপাঠীদের সাথে প্রথমে হচ্ছে আমরা কয়েকটি দলে ভাগ করব এবং প্রত্যেক দলের সদস্যরা আলাদাভাবে মাটি দূষণ রোধের উপায়গুলো বলবে। এভাবে সহপাঠীদের সাথে মাটি দূষণ রোধের উপায়গুলো বিনিময় করবে তোমরা সবাই। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নেই। আমরা এবার জানব মাটি দূষণের কারণসমূহ সম্পর্কে। মাটি দূষণের কারণসমূহ। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, এক, যেখানে সেখানে আবর্জনা, যেমন চিপসের প্যাকেট ও গৃহস্থালির বর্জ্য ইত্যাদি ফেলা। দুই, কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার। এবং তিন, শিল্প কলকারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা। বন্ধুরা, আমরা প্রথমে মাটি দূষণের কারণগুলো জেনে নিলাম, যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে, কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করলে এবং শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেললেই মূলত মাটি দূষিত হয়। এগুলোই হচ্ছে মাটি দূষণের কারণসমূহ। এবার আমরা জানব মাটি দূষণের ফলাফল সম্পর্কে। মাটি দূষণের ফলাফল।
মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাটি দূষণের ফলে জীবের বাসস্থান এবং প্রকৃতি ধ্বংস হয়। দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে। দূষিত মাটিতে জন্মানো ফসল ক্ষতিকর পদার্থ থাকতে পারে। দূষণের ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগে বিভিন্ন রোগ হতে পারে। বন্ধুরা, মাটি দূষণের ফলে কি হতে পারে? মাটি দূষণ আমরা জানি আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিকর এবং এর ফলে বাসস্থান এবং প্রকৃতি ধ্বংস হয়ে যায়। এবং এই মাটি দূষণ মাটির কি করে? মাটির ক্ষমতা হ্রাস করে দেয়, অর্থাৎ শেষ করে দেয়। এবং মাটি দূষণের ফলে জন্মানো এবং দূষিত মাটিতে জন্মানো যেই ক্ষতিকর ফসল আছে তা যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তখন আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। বন্ধুরা, এবার আমরা জানব যে কি কি উপায়ে মাটি দূষণ রোধ করা যায়। দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। যেমন, এক, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা। দুই, জিনিসপত্রের ব্যবহার কমানো, পুনঃব্যবহার এবং রিসাইকেল করা। এবং তিন, জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। লক্ষ্য করো বন্ধুরা, কিভাবে আমরা মাটি দূষণ প্রতিরোধ করতে পারি। প্রথমে হচ্ছে, নির্দিষ্ট স্থানে আমাদের ময়লা ফেলতে হবে, অতঃপর জিনিসপত্রের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং পুনরায় ব্যবহার অথবা রিসাইকেল করতে হবে, এবং জমিতে জৈব সারের ব্যবহার করতে হবে। জৈব সার কি? কম্পোস্ট, কম্পোস্ট সার ব্যবহার করতে হবে। এভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। এবার আমরা জানব মাটি সংরক্ষণ সম্পর্কে। মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। বায়ু প্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটির ক্ষয় হয়, যার ফলে জমির উর্বরতা হারায় এবং মাটির পানির ধারণ ক্ষমতা হ্রাস পায়। উদ্ভিদ শেকড়ের সাহায্যে মাটি আটকে রেখে মাটির ক্ষয় রোধ করে, তাই বৃক্ষরোপণ করে এবং জমিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। বন্ধুরা, আমরা কিভাবে মাটি সংরক্ষণ করতে পারি? প্রথমে মাটি সংরক্ষণ কি তা আমরা জেনে নেই। মাটি সংরক্ষণ হচ্ছে মাটির ক্ষয় রোধ করে মাটির উর্বরতা বজায় রাখা। এবং যখন অতিরিক্ত বায়ু প্রবাহ হয় বা অনেক বৃষ্টি হয় তখন মাটির উপরের যে স্তরটি থাকে তা সরে যায়, যার ফলে মাটি ক্ষয় হয়ে যায়। এর ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং মাটি যে পানি ধারণ করে রাখে সেই ক্ষমতাটাও ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। কিন্তু যখন মাটিতে কোনো উদ্ভিদ থাকে তখন সেই উদ্ভিদটি মাটিকে শক্ত করে আটকে রাখে, যার ফলে মাটি আর ক্ষয় হয় না। তাই আমরা কিভাবে মাটি সংরক্ষণ করতে পারি? তাই আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো এবং জমিতে ঘাস লাগানো, যার ফলে মাটি ক্ষয় রোধ হবে। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম যে কিভাবে আমরা মাটি দূষণ প্রতিরোধ করতে পারি, এবং মাটি দূষণ সম্পর্কে আজকের এই পাঠে আমরা বিস্তারিত জেনেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।